সালাম আলাইকুম রহমত উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসের পক্ষ থেকে স্বাগত যেসব শিক্ষার্থী বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিস সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও আমার এডুকেশনাল চ্যানেল এডুকেশনাল প্রপার্টিজ এ সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজিম সহকারী শিক্ষক আর্য দাদরজান উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে যে আছি বিজ্ঞান অষ্টম অধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি কি আমরা একটু দেখে নেই যে আজকে আমাদের পাঠ পরিচিতি তোমরা এখানে একটি গ্যাস সিলিন্ডার লক্ষ্য করতেছ তার সাথে প্লাস আমি আরেকটি গ্যাস সিলিন্ডার দিচ্ছি প্রথমটি হচ্ছে হাইড্রোজেন দ্বিতীয়টি হচ্ছে অক্সিজেন দুটিকে যদি একত্রিত করি তাহলে আমরা জানি যে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা সাংস্কৃতিকভাবে সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটা এরকম হয় এস টু ও প্লাস ও টু ইকুয়াল টু এস টু ও টু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে কি বলে এই যে সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে যে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস এবং পানিকে বোঝালাম এটাকে কি বলে শিক্ষার্থী বন্ধুরা এরকম আরেকটি উদাহরণ তোমাদের জন্য উপস্থাপন করতেছি সোডিয়াম ধাতু তার সাথে যদি আমরা ক্লোরিন গ্যাসকে একত্রিত করি তাহলে কি হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা জানি সেটা থেকে লবণ তৈরি হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাকেও যদি আমরা সাংস্কৃতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটা এরকম হয় সোডিয়াম প্লাস ক্লোরিন ইকুয়াল টু সোডিয়াম ক্লোরাইড এটাকে কি বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আশা করি তোমরা অবশ্যই সবাই ধরতে পেরেছো এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকে আমাদের পাঠ হচ্ছে রাসায়নিক সমীকরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে বা এই পাঠে আমরা কি কি জানতে পারবো কি কি শিখতে পারবো কি কি বুঝতে পারবো কি কি ব্যাখ্যা করতে পারবো এই অধ্যায় থেকে আমরা একটু এটা দেখে নেই এই অধ্যায় থেকে আমরা প্রথিক সংকেত যোজনী কি তা বলতে পারবো রাসায়নিক বিক্রিয়া কি তা বলতে পারবো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব কি ব্যাখ্যা করতে পারবো ড্রাই সেল বা শুষ্ক কোষের গঠন বর্ণনা করতে পারবো তড়িৎ বিশ্লেষণ কি সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য শুরুতেই থাকছে প্রতীক এবং সংকেত প্রতীক এবং সংকেত কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এটা হচ্ছে একটি গ্যাস সিলিন্ডার আমরা জানি যে বিভিন্ন গ্যাস রয়েছে হাইড্রোজেন অক্সিজেন ক্লোরিন এসব গ্যাসকে তার নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি সেই পদ্ধতিকেই এই মৌলের প্রতীক বলা হয় যেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাইড্রোজেনের জন্য এইচ অক্সিজেনের জন্য হচ্ছে ও এবং ক্লোরিনের জন্য হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সিএল বিভিন্ন যৌগিক পদার্থ যেমন লবণ লবণকে কে এন এসিএল পানি কে এস টু ও দ্বারা প্রকাশ করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন যৌগিক পদার্থকে প্রকাশ করার জন্য যে সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করি তাকে সংকেত বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি প্রতীকে ডেফিনেশনটা দিচ্ছি এভাবে মৌলিক পদার্থের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম লেটার বা প্রথম দুটি লেটারকে ওই মৌল বা মৌলের পরমাণু বোঝাতে ব্যবহৃত হয় একে মৌল বা পরমাণুর প্রতীক বলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সংকেত যৌগিক পদার্থসমূহ বোঝাতে যে কতগুলো ইংরেজি লেটার ব্যবহৃত হয় তার গ্রুপকে ওই যৌগ বা যোগের অনুর সংকেত বলা হয় যেমন লবণের জন্য NaCl এবং চুনের জন্য CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসি যুজনি কি আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় যে পরমাণুগুলো অংশগ্রহণ করে তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে অর্থাৎ তারা একটি নির্দিষ্ট নিয়ম মেনে অংশগ্রহণ করে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে যুজনি বিষয়টি বুঝতে হবে যুজনিটি যুজনি বিষয়টি বোঝার জন্য তোমাদের সামনে যে উদাহরণটি নিয়ে আসছি সেটি হচ্ছে এস টু ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কি এটা হচ্ছে পানি পানিতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি অক্সিজেন তার দুটি হাত রয়েছে এবং দুটি হাতে দুটি হাইড্রোজেন রয়েছে অর্থাৎ একটি অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন এসে যুক্ত হয় তাহলে এস ও পানি হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উদাহরণটি লক্ষ্য করো এটা হচ্ছে গা মিথেন একটি কার্বন এবং চারটি হাইড্রোজেন অর্থাৎ একটি কার্বনের চারটি হাত রয়েছে এবং চারটি হাতের সাথে চারটি হাইড্রোজেন এসে যুক্ত হতে পারে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যোজনী হচ্ছে কোন মৌলের যোজনী হচ্ছে ওই মৌলের পরমাণুর সাথে কতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে তার সমান যেমন উপরে অক্সিজেনের সাথে দুটি হাইড্রোজেন যুক্ত হয় তাই অক্সিজেনের যুজনী দুই আবার কার্বনের সাথে চারটি হাইড্রোজেন যুক্ত হয় তাই কার্বনের যুজনী চার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি একক কাজ চারটি করে এক দুই তিন এবং চার যুজনী বিশিষ্ট মৌলের নাম লেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি বইয়ের মধ্যে দিয়ে সাহায্য নিয়ে তোমরা আশা করি করতে পারবে এবং তোমাদের সাহায্যের জন্য আমি একটি টেবিল দিয়ে দিয়েছি যেখানে এক যুজনী দ্বি যুজি ত্রিশ যুজি এবং চার যুজি বিভিন্ন মৌলের নাম রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণ বিষয়টি লক্ষ্য করো যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস যদি একত্রিত হয় তাহলে সেখান থেকে পানি তৈরি হয় এই ঘটনাটিকে যদি আমরা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটি এরকম হয় যে এস টু প্লাস ও টু টু এস টু এটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কোনো গবেষণাগারে উৎপন্ন কোনো পদার্থ অথবা প্রাকৃতিক উৎপন্ন কোনো পদার্থের যে বিক্রিয়ক এবং উৎপাদ সেটাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলা হয় সুপ্রিয় বন্ধুরা রাসায়নিক সমীকরণ গবেষণাগারে বা প্রকৃতিতে বিভিন্ন বিক্রিয়কের বিক্রিয়ায় যে উৎপাদ তৈরি হয় তা বিক্রিয়ক এবং উৎপাদের প্রতীক ও সংকেত দ্বারা বুঝিয়ে দেওয়ার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয় যেমন চুন এবং কার্বন অক্সাইড মিলিত হয়ে চুনাপাতর সৃষ্টি হয় এই ঘটনাটা কি আমরা রাসায়নিক সমীকরণের সাহায্যে নিম্নতভাবে প্রকাশ করতে পারি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড সি ও প্লাস কার্বন ডাইঅক্সাইড সিও টু ইকুয়াল টু চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট সি এ সি ও থ্রি এটি হচ্ছে রাসায়নিক সমীকরণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক সমীকরণের মাধ্যমে যে প্রকাশ করি আমরা রাসায়নিক বিক্রিয়াটি সেই বিক্রিয়া বিভিন্ন ধরনের হয়ে থাকে অর্থাৎ তার বিক্রিয়কের যে উপাদানসমূহ রয়েছে তাদের প্রকৃতির উপর ভিত্তি করে এবং তাদের অবস্থার পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক সমীকরণ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন সংযোজন বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে বিভিন্ন পরিমাণ একত্রিত হয় যেমন আয়রন এবং সালফার যুক্ত হয়ে আয়রন সালফাইড জিঙ্ক এবং সালফার যুক্ত হয়ে জিঙ্ক সালফাইড গঠিত হয় এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি পরমাণু অন্য একটি পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় অর্থাৎ বদল হয়ে যায় পরিবর্তিত হয় যেমন আয়রন এবং কফার সালফেটের বিক্রিয়ায় কফার সালফেট থেকে কফার বিয়োজিত হয়ে পরিবর্তিত হয়ে আয়রন চলে আসে অর্থাৎ ফেরাস সালফেট গঠিত হয় এবং কভারটা আলাদা হয়ে যায় এটা হচ্ছে প্রতিস্থাপিত বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিউজন বিক্রিয়া অর্থাৎ চুনা পাতর ক্যালসিয়াম কার্বনেট এখানে ক্যালসিয়াম এবং কার্বনেট একত্রিত অবস্থায় থাকে এটাকে যদি আমরা বিয়োজিত করি তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন যে আলাদা হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থীরা দহন বিক্রিয়া অর্থাৎ অক্সিজেনের সাহায্যে যদি কোনো কিছুকে পুরানো হয় তাহলে সেখানে দহন বিক্রিয়া সংগঠিত হয় যেমন সালফারকে যদি অক্সিজেন দিয়ে পুরানো হয় তাহলে সেখানে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি হয়

বাম পাশে হাইড্রোজেন দুটি অক্সিজেন দুটি কিন্তু ডান পাশে হাইড্রোজেন দুটি অক্সিজেন একটি তার মানে এটা সমীকরণটির সমতা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমীকরণের সমতা বুঝতে হলে আমার এই বিষয়টি লক্ষ্য করো যেখানে বাম পাশে হাইড্রোজেন হচ্ছে ডান পাশে হাইড্রোজেন হচ্ছে দুটি অক্সিজেন একটি তাহলে অক্সিজেন কম বেশ আছে সমতা হয়নি হাইড্রোজেনের সমতা আসে অক্সিজেনের সমতা করতে হলে ডান পাশের অক্সিজেনকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে অক্সিজেন হবে দুটি ডান পাশে দুটি বাম পাশে দুটি মিলে যাবে কিন্তু এই ডান পাশে অক্সিজেন শুধু দুই দিয়ে গুণ করা যাবে না হাইড্রোজেনকেও দুই দিয়ে গুণ করতে হবে হাইড্রোজেনকে দুই দিয়ে গুণ করলে চার হয়ে যাবে হাইড্রোজেন হয়ে যাবে ডান পাশে চারটি কিন্তু বাম পাশে দুটি তাহলে আবার অসমতা হয়ে যাচ্ছে এটিকে আবার সমতা করতে হলে হাইড্রোজেনকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হাইড্রোজেন হবে চারটি বাম পাশে চারটি ডান পাশেও চারটি অক্সিজেন বাম পাশে দুটি ডান পাশেও দুটি তাহলে সমীকরণটি এমন হবে অর্থাৎ টু এস টু প্লাস ও টু 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 এস টু ও এটি হচ্ছে রাসায়নিকের সমীকরণের সমতা এভাবে আমরা যে কোনো সমীকরণ সমতা করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাসায়নিক বিক্রিয়ায় তাপের কি কোনো প্রভাব রয়েছে হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব রয়েছে কোনো কোনো বিক্রিয়ায় যেমন চুন এবং পানিকে একত্রিত করলে সেখানে তাপ উৎপন্ন হয় আবার নাইট্রোজেন অক্সিজেনকে একত্রিত করলে সেখানে ঠান্ডা হয়ে যায় অর্থাৎ তাপের শোষণ ঘটে আবার যেমন অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয় এখানে কোনো তাপের পরিবর্তন হয় না এটি হচ্ছে নিরপেক্ষ বা রসমন বিক্রিয়া সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি জোড়ায় গাছ কাজটি হচ্ছে পাঁচটি ভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া সমীকরণ সহ লিখো তোমরা বইয়ের মধ্যে বিভিন্ন উদাহরণ রয়েছে সেখান থেকে পাঁচটি ভিন্ন প্রকারের সমীকরণ যেমন সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তারপরে হচ্ছে দহন বিক্রিয়া এমন পাঁচটি বিক্রিয়া সমতা সহ লিখবি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমি কয়েকটি বিক্রিয়া দিয়ে দিছি এই বিক্রিয়া সাহায্য নিতে পারো এখানে সমীকরণ গুলো সমতা সহ দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সামনে একটি নতুন টপিক নতুন বসে নিয়ে আসছে বিষয়টি হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক চিত্র লক্ষ্য করো এই চিত্রটি আমাদের সবার পরিচিত এটি হচ্ছে একটি সানলাইট ব্যাটারি অর্থাৎ এটি আমরা টর্চ লাইটে ব্যবহৃত হয় আমরা জানি এটি হচ্ছে একটি সানলাইট পেন্সিল ব্যাটারি এটি আমরা ঘড়িতে এবং টিভি রিমোটে প্রায় ব্যবহার করি এই যে ব্যাটারি জাতীয় যে জিনিসগুলো রয়েছে এগুলোকে বলা হয় ড্রাই সেল বা শুষ্ক কোষ এই ড্রাইসেল এবং শুকুকুশের গঠনে আমরা কি কি বিষয় দেখতে পাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার বাইরের দিকে একটি দস্তার আবরণ রয়েছে এটি হচ্ছে অ্যানুড হিসাবে কাজ করে নেগেটিভ আয়ন এবং তার ভিতরে রয়েছে রাসায়নিক পদার্থ অর্থাৎ ইলেকট্রোলাইট পেস্ট এখানে রয়েছে এমোনিয়াম ক্লোরাইড ডাই ডাইঅক্সাইড এবং কয়লা এর ভিতরে রয়েছে একটি কার্বনের দণ্ড এটা হচ্ছে ক্যাথোড অর্থাৎ পজিটিভ আয়ন হিসাবে কাজ করে কার্বন দণ্ডের মাথায় রয়েছে একটি দাতব টুপি এটা হচ্ছে পজিটিভ এবং তার নিচের দিকে দশ তার আবরণ এটা হচ্ছে নেগেটিভ এবং তার ভিতরে একটি প্রশস্ত স্থান রয়েছে এটা হচ্ছে সম্প্রসারিত স্থান এবং তার ভিতরে যে কেমিক্যাল গুলো রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট এই হচ্ছে ড্রাইসেল বা একটি শুষ্ক কুটের চিহ্নিত চিত্র এবং তার উপাদানসমূহ এই ড্রাই সেল বা শুষ্ক কুট কিভাবে কাজ করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানে ব্যাটারি নিচের দিকে হচ্ছে একটি নেগেটিভ মাইনাস চিহ্নযুক্ত এবং তার উপরের দিকে ধাতবটুবি সেটা হচ্ছে পজিটিভ সাইনযুক্ত এই নেগেটিভ এবং পজিটিভকে যদি আমরা একটি কেবল বা তার দিয়ে যুক্ত করে দিয়ে ধাতব তার দিয়ে তাহলে তার মধ্যে একটি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় এবং সেই বিদ্যুৎ প্রবাহ দিয়ে লাইট বা বাল্বটি জ্বলে ওঠে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এবং বিদ্যুৎ তৈরি হয় এবং এই বিদ্যুৎ শক্তিকে আমরা ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তাহলে তোমরা এই ড্রাই সেল এবং শুসকুশের গঠন চিহ্নিত চিত্র এবং তার কার্য পদ্ধতি বিস্তারিত বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রয়েছে আরেকটি নতুন টপিক সেই বিষয়টি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তরিত বিশ্লেষণ কি আমরা জানি তড়িৎ মানে বিদ্যুৎ বিশ্লেষণ মানে ভাগ করা অর্থাৎ কোনো পদার্থকে যদি তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ করে তার উপাদান সমূহকে দুই ভাগে ভাগ করে যায় তাহলে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে যেমন সোডিয়াম ক্লোরাইড সেখানে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ করি তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে অবস্থিত সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ যে কোনো পদার্থকে বিদ্যুৎ প্রয়োগ করে তার উপাদানসমূহে বিভক্ত করাকে তড়িৎ বিশ্লেষণ বলে যেমন বিদ্যুৎ প্রবাহ দ্বারা কোনো যৌগ বা পদার্থর উপাদানসমূহ পৃথক করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে এবং ওই যৌগ বা পদার্থটিকে তড়িৎ বিশ্লেষক পদার্থ বলা হয় যেমন কপার সালফেট সোডিয়াম ক্লোরাইড এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই চিত্রটি লক্ষ্য করো এখানে একটি বিক্রিয়ার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে সেখানে দুটি তড়িৎদ্বার বায় প্রবেশ করিয়ে একটি ব্যাটারির সাহায্যে যদি যুক্ত করি তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তটি হচ্ছে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তটি হচ্ছে ক্যাতুট এবং এই ঋণাত্মক প্রান্তটি পজিটিভ আয়ন সোডিয়ামকে আকৃষ্ট করে এবং ঋণাত্মক প্রান্তটি ধনাত্মক প্রান্তটি নেগেটিভ ক্লোরিন আয়নকে আকৃষ্ট করে এভাবে সোডিয়াম ক্লোরাইড যে লবণ সেটা দুই ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম এবং সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাসে আলাদা হয়ে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আরেকটি চিত্র লক্ষ্য করো এখানে ঠিক একই ঘটনা ঘটতেছে একটি বিকারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়ে সেখানে পানি দিয়ে তার মধ্যে যদি একটি ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় তাহলে যে দুটি তরিদার বা ইলেকট্রোলাইট রয়েছে তার ব্যাটারির ধনাত্মক প্রান্ত হচ্ছে অ্যানুড এবং ঋণাত্মক প্রান্ত হচ্ছে ক্যাথোড সোডিয়াম ক্লোরাইডের দুই ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে সোডিয়াম আয়ন একটা হচ্ছে ক্লোরিন আয়ন সোডিয়াম আয়ন পজিটিভ আয়ন সেটা ক্যাতুট নেগেটিভ করতে আকৃষ্ট হয় এবং ক্লোরিন নেগেটিভ আয়ন সেটা পজিটিভ আকৃষ্ট হয় এভাবে সোডিয়াম এবং বিয়োজিত হয়ে আলাদা হয়ে যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তোমাদের জন্য এবার ক্লাস আশা করি তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যে আয়রনের প্রতীক কি আয়রনের প্রতীক হচ্ছে অ্যাফি চুনের সংকেত কি চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড কার্বনের যুজুনি কত কার্বনের যুজুনি চার আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ তোমাদের জন্য একটি বাড়ির কাজ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি টর্চ লাইটের ব্যাটারি গঠন ব্যাখ্যা করো এবং কভার ব্যাটের তোর বিশ্লেষণ ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি তোমরা আমার এই ক্লাসটি দেখবে এবং উপকৃত হবে এবং বাড়ির কাজটি করবে তোমরা যেখানে বুঝতে পারো নি আশা করি তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে আমি তোমাদেরকে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এডুকেশনাল প্রপার্টিস